বকেয়া বেতন মেটানোর দাবিতে বিক্ষোভ কোচবিহার মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডের অস্থায়ী কর্মীদের। দুমাস থেকে বেতন না মেলায় বিক্ষোভ দেখালো কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড ওয়ার্ডের অস্থায়ী কর্মীরা। আজ দুপুরে কোভিড ওয়ার্ডের ওই অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই কর্মীদের অভিযোগ, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার পরেও দুমাস বেতন বকেয়া রয়েছে, এটা তিন নম্বর মাস চলছে। বেতন না মেলায় তাদের পরিবার পরিজনদের নিয়ে সমস্যায় পড়তে হয়েছে তাদেরকে। কোচবিহারে করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে, প্রায় প্রতিদিন নতুন করে আক্রান্তের সংখ্যা কমে আসছে। গতকাল মাত্র 13 জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এর জেরে মেডিকেল কলেজে কোভিড ওয়ার্ডে রোগীর চাপও অনেকটা কমে এসেছে, ফলে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য অস্থায়ীভাবে যাদের নেওয়া হয়েছিল তাদের গুরুত্ব ক্রমশই কমে যাচ্ছে। সেই কারণেই হয়তো তাদের এই বেতন সমস্যা হচ্ছে বলে আন্দোলনকারীদের অনেকেই মনে করছেন। আন্দোলনকারীদের পক্ষে যমুনা দাস বলেন, এখানে কোভিড হসপিটালে কাজ করি, আমাদের তখন নিয়ে আসা হলো, তখন বললো আপনার, আমি জিজ্ঞাসা করলাম কীরমভাবে বেতন দিবেন, বললো মাসে 10,000 টাকা দিব, ক্যাশ ক্যাশ হাতে হাতে পয়সা দিব। ঠিক আছে, ওনারা ক্যাশ ক্যাশ হাতে হাতে পয়সা দেয়নি, আমাদের বললো ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, ব্যাংকে অ্যাকাউন্ট করলে পরে ব্যাংকে অ্যাকাউন্টও দিবে টাকা। তা আমরা ভাঙা মাসে কয়দিন কাজ করছিলাম, 6,000 টাকা আমাদের ভাঙা মাসের দিছে, তারপরে এক মাসের টাকা দিছে, দুই মাস থেকে এই যে 3 মাসে পড়ে গেল, আমরা কোনো পয়সা করি পাচ্ছি না। আমরা দেখেন বাল বাচ্চা নিয়ে গরিব মানুষ, এই কোভিড দেখে সবাই ভয় পায়, আজকাল বাপে ছেলেকে দেখতেছে না কোভিডের জন্য ভয় পাচ্ছে। আমরা সেই রিক্স নিয়ে নিজের মরার দিকে তাকাচ্ছি না, রিক্স নিয়ে আমরা কোভিডের কাজ করতেছি, করার পরেও যদি আমরা পয়সা না পাই আমাদের বাল বাচ্চাকে কী খাওয়াবো, আমরা কী খাবো? কত মাস থেকে মাইনা পান? 2 মাসের মাইনা পাই না, 3 মাসে যে রানিং চলতেছে। কি করবেন, কি চিন্তা ভাবনা করছেন? এখন চিন্তা ভাবনা না করতেছি, বেতন যদি না দেয় তাহলে আমাদের কাজ করে তো লাভ নাই। এখন আমাদের 2 মাসের বেতন দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে ওনারা যদি পোষায় কাজ করাবে, না হলে আমাদের করানোর দরকার নেই। এই পর্যন্তই আমার বক্তব্য। এখন কি কাজ বন্ধ রেখে আন্দোলন করছেন? কাজ আমরা সকাল থেকে করছি, এখন কাজ আধা ঘন্টা 1 ঘন্টা থেকে বন্ধ আছে। কাজ ছাড়াও ভাই নাই, তো কি খাইয়ে কাজ করবো, বাল বাচ্চাকে কি খাওয়াবো? তখন তো আমাদের অন্য জায়গায় কাজের ব্যবস্থা করে বাল বাচ্চাকে বাঁচাইতে হবে। এখন এই কাজের ভরসা করে যদি থাকি তাহলে তো বাল বাচ্চাকে না খাওয়াই রাখতে পারবো না, কাজেই আমাদের অন্য কাজ করে বাল বাচ্চাকে খাওয়াইতে হবে। এই কাজের ভরসা করলে তো নিজেও মরবো, বাল বাচ্চাও মরবে নাকি।